আজকে খুব সবার সুন্দর সভাপতি এখানে অনেকে আছেন ভালো আছে দাদা সুখ সভাকে কেন্দ্র করে আমরা যারা রাজনীতি শুরু করেছিলাম তাদের অনেককে দেখছি আমার খুব আনন্দিত আনন্দিত বোধ করছি সিরাজুল আলম খান এই বাঙালি জনপদে দুইটা কারণে সিরাজুল আলম খানকে কেউ ভুলতে পারবে না অথবা সিরাজুল আলম খান দুইটা কারণে বাঙালি জাতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন এক নম্বর উনি 62 সাল থেকে শুরু করে সমগ্র বাঙালিয়াদেরকে স্বাধীনতার যে আকাঙ্ক্ষা সেটা জাগ্রত করার জন্য বাংলাদেশের যুব সমাজ ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করে শেষ পর্যন্ত উনি বঙ্গবন্ধুকে সামনে রেখে উনি সফল হয়েছিলেন এবং বাংলাদেশ নামক যে রাষ্ট্র সেই রাষ্ট্রের পিছনে বঙ্গবন্ধুর সাথে বঙ্গবন্ধুর পরেই সিরাজুল আলম খানের অবদান এটা নিঃসন্দেহে অবদান দ্বিতীয়ত উনি জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের জন্ম দিয়ে তিনি একটা ঐতিহাসিক কর্ম সম্পাদন করেছিলেন আপনাদের জানা আছে জাসদের মধ্য দিয়ে বাঙালি জাতির সবচেয়ে মেধা সম্পন্ন যারা ছিলেন তাদেরকে ঐক্যবদ্ধ করেছেন এবং এই জাসদের মধ্য দিয়ে আজকে বাংলাদেশের জাসদ কিছু পারুক আর না পারুক বাংলাদেশে কিছু ভালো মানুষ অন্তত জাসদ উপহার দিয়েছে এটা নিঃসন্দেহে বলা যায় জাসদের বিভিন্ন দল উপদল থাকতে উপধারা ধারা উপধারা থাকতে পারে কিন্তু নিঃসন্দেহে আমরা এটা বলতে পারি বাংলাদেশে যদি কিছু ভালো মানুষ এখনো রাজনীতিতে থাকে এখনো যদি রাজনীতিতে আছে তাদের বেশিরভাগে কোনো না কোনোভাবে তাদেরকে আপনারা দেখবেন সম্পত্তির প্রতি তাদের কোনো মোহ নাই তাদের অনেকেই এখনো পর্যন্ত সমাজে ভালো মানুষ হিসাবে চিহ্নিত আপনারা অনেক রাজনীতিবিদ দেখেছেন বাংলাদেশে একজন রাজনীতিবিদ সিরাজুল খান যার ব্যক্তিগত কোনো আকাঙ্ক্ষা ছিল না উনি ইচ্ছা করলে অনেক ধন সম্পদের মালিক হতে পারতেন উনি ইচ্ছা করলে ক্ষমতাসীন দলে থেকে উনি ক্ষমতাসীন দলের নেতৃত্ব দিতে পারতেন উনি ক্ষমতাকে লাথি মেরে শুধু উনি না ওনার সাথে হাজার হাজার লক্ষ লক্ষ তরুণ ক্ষমতার মোহ ত্যাগ করে জাসদের জন্ম দিয়েছিল এবং সিরাজুল আলম খানকে আপনারা বলতে পারেন বাংলাদেশে একজন রাজনীতিবিদ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি আর একজন সিরাজুল খান এদের ব্যাপারে বলতে পারেন এদের ব্যক্তিগত কোনো আশা আকাঙ্ক্ষা ছিল না ব্যক্তিগত কোনো মোহ ছিল না ঐশ্বর্যের পিছনে ওনারা দৌড়াননি যার কোনো ঘর বাড়ি নিজস্ব কোনো কিছু অনেক অর্জন করেন নাই সবাইকে ধন্যবাদ জয় আনোয়ার